Assalamualaikum. আরো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘাড় কলা কোনোই হাতের কালো দাগ ছোপ খুব সহজে দূর করবেন। ঘরে থাকা মাত্র দুটি উপাদান দিয়ে খুব সহজে বিরক্তিকর কালো দাগ ছোপ খুব সহজে দূর করতে পারবেন। অনেকে দেখা যায় মুখের তুলনায় ঘাড় ও কলা খুবই কালো দেখায়। এটি অনেক কারণেই হতে পারে। অনেকের প্রেগনেন্সির পরেই গলায় ও ঘাড়ে সাধারণত বেশি কালো দাগ ছোপ হয়ে যায়। আবার অনেকেরই হরমোন জনিত কারণেও হতে পারে। আবার অনেকেই অপরিষ্কার থাকার কারণেও কিন্তু ময়লা জমতে জমতে গলায় বসে যায়, যে এগুলো উঠাতে অনেক কষ্টসাধ্য। আজ এই রেমিডিটি তৈরি করে দেখাবো, যেটি ব্যবহারে 5 মিনিটে আপনার গলার কালো দাগ ছোপ, মুখের কালো দাগ ছোপ খুব সহজেই 1 নিমিষেই দূর হয়ে যাবে। ভিডিওটি পুরোটাই দেখবেন, উপকার পাবেন গ্যারান্টি। এই রেমিডিটি তৈরি করতে আমাদের লাগবে প্রথমে একটি পরিষ্কার বাটি, এরপর আমাদের যে উপাদানটি লাগবে লেবু। লেবু সবার ঘরেই থাকে, কিচেনে সবার হাতের কাছেই থাকে, খুব সহজেই এই লেবু আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। এই রেমিডিটি তৈরি করতে এক্সট্রা কোনো কিছুই কেনা লাগবে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানাতে পারবেন। লেবু আমাদের ত্বকের জন্য অত্যন্ত উপকারী। লেবুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ব্যবহারের ফলে আমাদের ত্বকের দাগ ছোপ খুব সহজে দূর করে। লেবু শুধু হেলথের জন্য নয়, হেয়ার স্কিনের জন্য অত্যন্ত উপকারী। লেবু ন্যাচারাল ব্লিচিং হিসাবে কাজ করে। দেখুন, এখানে আমাদের লাগবে একটি লেবু, আর এখানে একটা লেবু আমি অর্ধেকটা কেটে নিয়েছি। কেটে এটির রস বাইর করতে হবে। এখানে অর্ধেকটা লেবুই নিব। আপনি আপনার হাত পা মুখ ঘাড় সব যদি করতে চান সেক্ষেত্রে একটা লেবুই নেবেন। আমি এখানে অর্ধেকটা লেবু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে অর্ধেকটা লেবু রস বাইর করে নিয়েছি। এখন এই লেবুর খোসাটি রেখে দিতে হবে। এটি কিন্তু ফেলে দিবেন না, এইভাবেই রাখবেন। এটি দিয়ে আমরা কি করব পরবর্তীতে আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিব। এরপর আমাদের যে উপাদানটি লাগবে টুথপেস্ট। এইখানে দেখুন আমি কোলগেট টুথপেস্ট নিয়েছি, আর আপনারা চাইলে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন, অবশ্যই হোয়াইটিং কোলগেট টুথপেস্টটি হলে বেশি ভালো হয়। টুথপেস্ট দাঁত মাজার জন্য প্রত্যেকটি ঘরেই থাকে, আর খুব সহজে হাতের কাছেই আপনারা এই দুটি উপাদান পেয়ে যাবেন। এখানে দুটি উপাদানই হাতের কাছে সবার ঘরেই থাকে, আর এই দুটি উপাদান যে কতটা উপকারী আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝবেন। দেখুন, এখানে টুথপেস্টের পরিমাণটা কতটুকু নিয়েছি, সামান্য নিতে হবে, এমন বেশি নিলে হবে না। এখন এই লেবু আর টুথপেস্ট এই দুটি উপাদানই আমাদের লাগছে। এই দুটি উপাদান খুবই কার্যকরী আমাদের স্কিনের জন্য। এটি আপনারা চাইলে মুখেও ব্যবহার করতে পারেন। যাদের মুখে অনেক ব্রণের কালো দাগ ছোপ রয়েছে, এটি যদি ব্যবহার করেন সপ্তাহে 2 বার মুখের কালো দাগ ছোপ খুব সহজে দূর করে দিবে। এই রেমিডিটি ন্যাচারাল ব্লিচিং হিসাবে কাজ করে। এটি ব্যবহারে ইনস্ট্যান্ট গ্লো করে স্কিন, আর এই কাজটি করবেন অবশ্যই গোসলের আগে। হাত পা গলা ঘাড় খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এখন খুব ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন, এখানে মিক্স করে নিয়েছি। এখন আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি কিভাবে ব্যবহার করবেন। এটি ব্যবহার করার কিছু পদ্ধতি রয়েছে, এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এই রেমিডিটি ব্যবহার করতে আমাদের প্রথমে যেটি লাগবে, চিপে রেখেছিলাম যে লেবুর খোসাটি, এই খোসাটি দিয়েই এই রেমিডিটি আমরা ব্যবহার করব। দেখুন, এখানে এই লেবুর খোসাটি কিন্তু ফেলে দিবেন না, এটি দিয়েই খুব সহজেই আমরা ভালোভাবে মাসাজ করতে পারবো। লেবুর খোসার মধ্যে যে ভিটামিনগুলো রয়েছে এগুলো স্কিনে চলে যাবে। দেখুন, প্রথমে এই লেবুর খোসার মধ্যে অল্প অল্প করে এই রেমিডিটি নিব, আর আপনার যে স্থানে কলাই অথবা ঘাড়ে হাতে যে স্থানে আপনার কালো দাগ ছোপ পড়ে গেছে সেখানে এইভাবে মাসাজ করবেন। দেখুন আমি কিভাবে মাসাজ করছি, নিচের থেকে উপরে উঠবেন, উপর থেকে নিচে আসবেন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলতোভাবে লাগিয়ে নেবেন। এইভাবে 3 থেকে 4 মিনিট এইভাবে মাসাজ করতেই থাকবেন। আর যাদের মুখে কালো দাগ ছোপ রয়েছে, খুব
ভালোভাবে 1-2 মিনিট ম্যাসাজ করবেন। আলতোভাবে ঘষাঘষি করবেন না, স্কিনের সাথে কখনো যুদ্ধ করতে নেই, এভাবে আলতোভাবে করবেন। দেখবেন খুব সহজেই আপনার মুখের কালো দাগ ছোপ, ঘাড়ের কালো দাগ ছোপ বা অনেকের হাতের তুলনায় কুনো অনেক কালোই থাকে, কুনোইতেও দিয়ে নেবেন, হাতেও দিয়ে নেবেন, ইনস্ট্যান্ট একটি গ্লো করবে, সাথে সাথেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। বিশেষ করে যাদের গলা ও ঘাড়ে কালো দাগ ছোপ পড়ে গেছে, বাচ্চা হওয়ার পরে কালো দাগ ছোপ পড়ে যায় মেয়েদের, অথবা অনেকের হরমোনজনিত কারণেও এটি হতে পারে। যে কোনো কারণে অপরিষ্কার থাকলেও অনেকের গলা অনেকটা ময়লা পড়ে জমে থাকে, সেগুলো আর উঠতে চায় না, এটি ব্যবহার করবেন। এই যেভাবে আমি দেখিয়েছি এইভাবে গোসলের আগে দিয়ে মাত্র 5 মিনিট ম্যাসাজ করবেন, এরপর শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন, এরপর আপনারা গোসল করে নেবেন। গোসল থেকে এসে দেখবেন আপনার স্কিনের পরিবর্তন। আর এই কাজটি করবেন সপ্তাহে একবার। সপ্তাহে একবার করার পরে দেখবেন আপনার স্কিন সারা মাস জুড়েই চকচক করবে, স্কিনের কোনো কালো দাগ ছোপও যদি থাকে সেটিও খুব সহজে দূর হয়ে যাবে। আর এটি যখন আপনি একবারই ব্যবহার করবেন আপনি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন। সপ্তাহে একবারের বেশি এই কাজটি করবেন না, কেননা অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করা ভালো না, কেননা লেবুর মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টি যেটি ন্যাচারাল ব্লিচিং হিসাবে কাজ করে। আর ব্লিচিং অতিরিক্ত বেশি করলে কিন্তু দেখা যায় পুড়ে যায় স্কিন, এজন্য এটি সপ্তাহে একদিনই ব্যবহার করবেন, আপনার স্কিন চকচক করবে। দেখুন আমার হাতে এখানে কয়েক মিনিট ম্যাসাজ করার পরে এক মিনিটের মতো সাথে সাথে ধুয়ে ফেলেছি, আর এখানে দেখতেই পাচ্ছেন ইনস্ট্যান্ট একটি গ্লো করছে। এই রেমেডিটি সপ্তাহে একবার ব্যবহার করবেন ঘাড় মুখে গলায় ও ফেসে, দেখবেন আপনার মুখের কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা নতুন ভিজিট করছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।